মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার মূল কারণ ইসরায়েল, এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ নাহিয়ান। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী হোসেন মেগদাদের সাথে বৈঠক শেষে এই মন্তব্য করেন। তিনি বলেন, সিরিয়া সহ বিভিন্ন দেশে সামরিক হামলা অব্যাহত রেখেছে তেল আবিব, যা স্পষ্টতই আগ্রাসন। ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের কারণেই অস্থিতিশীল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। এছাড়াও সৌদি আরবের সাথে ইরানের সম্পর্ক উন্নয়নের বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি। এর আগে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, সৌদি আরব ও ইসরায়েলের সুসম্পর্ক আঞ্চলিক শান্তি বিনষ্ট করবে। রিয়াদ ও তেল আবিবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হলে সংঘাত আরও বাড়বে বলেও শঙ্কা জানানো হয়।